আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটা ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে চুল পড়ার সমাধান। আমি কোনো ডাক্তারও না, কবিরাতও না, আমি জাস্ট আমি একটা জিনিস প্রয়োগ করে দেখেছি যে আমার মাথাতে চুলগুলো দেখতেন এগুলো হয়তো চলে যেত, অনেক আমার চুল যা চলে যেত অনেক। তারপরে আমি একজনের একটা জিনিস শূন্য চুলে ব্যবহার করলাম, তাই আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে, এখন মোটামুটি এখনও আছে, নয়তো হয়তো টাক হয়ে যেতে হবে দুদিন। তো কী দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পেয়ারা পাতা। পেয়ারা পাতা অনেক গুণাগুণ, প্রথমে আমি বিশ্বাস করিনি যে পেয়ারা পাতা আসলে কি দিলে হবে কিনা, তারপরে আমি বিশ্বাস না করে দেখছি চুল অনেক যাইতেছে গা, টাকমাক হয়ে যাবো গা, এমনি কেউ পছন্দ করে না, শরীর নাই, কাঠমোল্লা দেখা যায়। তারপরে দিয়া চিন্তা করলাম চুল দিতে জায়গা তো তো সারসই, আর এভরিবডি উইল ডিজ লাইক মি, দ্যাট ইজ ওয়াই আমি চুলে একটু যত্ন নেওয়া শুরু করলাম। যাক, সার কথা হচ্ছে আপনারা পেয়ারা পাতা ব্যবহার করবেন, কীভাবে করবেন সেটা বলতেছি। পেয়ারা পাতা ধরেন 8 থেকে 10টা পেয়ারা পাতা নেবেন, পরিষ্কার করে পানিতে ধুইবেন, ধুইয়া তার একটা ছোটো পাতিলের মধ্যে দিয়া গরম পানির মধ্যে আপনি এটা সিদ্ধ করবেন। পাতাটা সিদ্ধ হবে কখন বুঝবেন, পাতাটা নরম হয়ে যাবে, প্লাস বুঝবেন যে পাতাটা যদি কি হয় একটু পানিটা যদি একটু লাল হয়ে যায় তখন বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটা উঠাইয়া আপনি রেখে দেবেন, পানিটা ঠান্ডা না হওয়া পর্যন্ত ইউ নট বি এবল টু ইউজ দিস ওয়াটার, অর্থাৎ পানিটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তাই পানিটা ঠান্ডা হলে আপনারা কী করবেন, অর্থাৎ মাথার মধ্যে একটু ভালো করে দিয়ে দিবেন, যেন চুলা চুল মাথা পানি পড়বে, সমস্যা নাই। তারপর এটা 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা পরে আপনি ভালো মানের শ্যাম্পু অথবা কন্ডিশনার দিয়ে আপনি এটা গোসল করে ফেলবেন, মাথা পরিষ্কার করে ফেলবেন। এবার আপনি 3-4 দিন পর পর এভাবে 5-6 বার ব্যবহার করে দেখবেন, ইনশাল্লাহ আপনার চুল পড়া একবারে কমে যাবে, চুল পড়ার কোনো পসিবিলিটি থাকবে না ইনশাল্লাহ আশা করি। তো আপনারা টিপসটা ব্যবহার করবেন, আর যারা টিপসটা ব্যবহার করবেন যদি উপকৃত হন অবশ্যই আমাকে জানাবেন, আর যদি আমার এটাতে আমার এই পরামর্শ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।